একটি গাধা এবং একটি কুকুরের গল্প একবার একটি গাধা ছিল যার মাস্টার একটি কুকুরেরও মালিক ছিলেন এই কুকুরটি মাস্টারের প্রিয় ছিল এবং তার মাস্টারের কাছ থেকে অনেক প্যাক পেয়েছিল সেই সাথে তার প্লেট থেকে প্রিয় খাদ্য পেত প্রতিদিন কুকুরটি মাস্টারের সাথে দেখা করতে দৌড়াবে তার হাত ও মুখ চাটতে লাফাতে লাফাতে দৌড়াবে এইসব গাধা অনেক অসন্তোষের সঙ্গে দেখেছিল যদিও তাকে ভালো খাওয়ানো হয়েছিল তার অনেক কাজও ছিল তাছাড়া তার মাস্টার খুব কমই তার বিষয়ে কোনো খেয়াল করেন এখন ঈশান্বিত গাধা তার মূর্খ মাথায় এটা পেয়ে গেল যে তার মাস্টারের অনুগ্রহ জিততে তাকে যা করতে হবে তা হল কুকুরের মতো কাজ করা তাই একদিন সে তার আস্তাবল ছেড়ে সাব্রহের ঘরে ঢুকে পড়ল রাতের খাবার টেবিলে বসে থাকা তার মাস্টারকে দেখে সে তার গোড়ালিতে লাথি মারল এবং জোরে জোরে টেবিলের চারপাশে ছটফট করতে লাগল তাই তার মাস্টার বিরক্ত হল তারপর সে তার মাস্টারের হাঁটুতে তার কপাল লাগিয়ে দিল এবং তার জীব বের করে মাস্টারের মুখ চাটতে লাগল যেমন সে কুকুরটিকে করতে দেখেছিল কিন্তু তার ওজনে চেয়ার বিপর্যস্ত এবং গাধা এবং মাস্টার টেবিল থেকে ভাঙা থালা বাসন স্তূপ একসঙ্গে গড়াগড়ি করেছিল গাধার অদ্ভুত আচরণে মাস্টার খুবই শঙ্কিত হয়ে পড়েন এবং সাহায্যের জন্য আহ্বান করেছিল শীঘ্রই চাকরদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল যখন তারা দেখল যে মাস্টার আনাডি পশুর জন্য বিপদে পড়েছেন তারা গাধার উপর লাথি এবং হাতাহাতি দিয়ে তাকে আস্তা বলে ফিরিয়ে দেয় সেখানে তারা তাকে মূর্খতার জন্য শোক করার জন্য রেখে গেছিল গল্পের শিক্ষা হচ্ছিল নিজের স্বভাব ও চরিত্রের পরিপন্থী কাজ করে অনুগ্রহ লাভের চেষ্টা করবেন না